মহানগরীর দিনতেই চুরির রাজহুয়া সম্পত্তি পদহেতুর রেলিং কাটি বিক্রি করিলে চুরে চুরর পরা বাঁচি নগল ডিভাইডারও এইখন মহানগরীর লাচিত নগরত থাকা পদহেতু পদহেতুখনের উপর অর্ধ উলঙ্গ অবস্থাত থাকা এই দুই যুবকলৈ মন করক ইয়ারে এজনে ইফালৰ পৰা সিফাললৈ অহা যোৱা কৰিছে আনজনে বহিলৈ ব্যস্ত হৈ পৰিছে লৰ ৰেলিং কটাত হাতত ব্লেড লৈ এনেদৰে যিমান স্পীডত পাৰে কাটি আছে ৰেলিং মাজে মাজে পদহেতুখনেৰে অহা যোৱা কৰিছে পথচাৰী মানুহ দেখিলেই কটা বন্ধ কৰি দিয়ে যুৱকজনে ND24ৰ কেমেৰাত বন্দী এইসমূহ দৃশ্য কিন্তু হঠাৎ কেমেৰাত চকু পৰি সেই স্থানৰ পৰা পলায়ন কৰে দুই যুৱকে টিকেলা রড কাটি আছে আর রড সমূহ এই সমূহ এই সমূহ রড এয়া রড এই সমূহ রেলিংৰ রড এই রড সমূহ ইয়াত লাগি থাকে আর দুই কাষে তেওঁলোকে কাটি দিয়ে যে ব্লেড ব্লেড আছে ব্লেডেরে তেওঁলোকে কাটে আর রড সমূহ এই রড সমূহ বিক্রি করে এই 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 যুবকসকল আসলে ড্রাগস আসক্ত নিশাসক্ত এই যুবকসকল কেবল মদ ভাঙৰ বাবেই মানুহ নামধারী এই দুই নরাধমে কাটিছে রেলিং পূর্বতে হেতুখনের অধিকাংশ রেলিংয়েই কাটি বিক্রি করিলে চুরে কেতিয়াবা যদি রাতির আন্ধারত আর কেতিয়াবা এনেদরে দিনের পোহরত রাজহুয়া সম্পত্তি ধ্বংসত নামিছে একাংশ দুষ্কৃতিকারী লোর রেলিং কাটি বিক্রি করার উপরও ডাস্টবিন অথবা শৌচালয় হিসাবে ব্যবহার করেছে হেতুখন দুর্গন্ধময় লেতেরা পরিবেশের মাজেরেই নিতেও এনেদরে নাকত সোপা দি অহা যাওয়া করেছে পথচারিয়ে কেবল পদপথত থাকা রেলিংতে যে চুরর চকু পড়ছে তেনে নহয় মহানগরীর বিভিন্ন ডিভাইডারত থাকা রেলিং সমূহতো চকু পড়ছে চুরর তারই উদাহরণ এইখন রেলিং প্রথমে চাওক ডিভাইডারের উপর থাকা এই দুখন রেলিংলৈ হয়তো কিছু হলেও পার্থক্য চকুত পড়ছে আপনার এইখন রেলিংত সোণালী রঙেরে জিলিকি থাকা এই প্লেট কেইখন নাই আনখন রেলিংত হয়তো রাতির আন্ধারর সুযোগ বুঝি চুরে লৈ গল সকলোবোৰ প্লেট ডিভাইডারের প্রায় 100 মিটাৰলৈ নাই প্লেটবোৰ হাই সিকিউরিটি জোন অসম বিধানসভার সম্মুখ ভাগতেই সংঘটিত হয়েছে এনে ঘটনা এই সমূহ দৃশ্য চাই চিন্তা করক আপুনি আসলতে দোকার পদহেতুখনত নিরাপত্তারক্ষী নথকার বাবে যিমানেই জগরিয়া সরকার প্রশাসন সিমানেই জগরিয়া হেতুখনক ডাস্টবিন হিসাবে ব্যবহার করা একাংশ এনে মানসিকতার বাবেই সংঘর গড়া হলই রাজহুয়া সম্পত্তি ভিডিও জার্নেলিস্ট কাকলি কাকতির হইতে প্রবল প্রতিম ডেকার রিপোর্ট ND24 আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।